আমার কিসে আনন্দ, কিসে কষ্ট তা তুই না বুঝলে বুঝবো কেডা। সোনা বন্ধু রে, তোর কি মনে হয় আমার কষ্ট হইব? আমি তোমার নাম লইয়া কান্দি, আরে গগনেতে ডাকে দে থাকার জায়গার তো ব্যবস্থা করতে হবে। দাদা এখানে লেখাপড়া করছেন, মেলা চেনা জানা আছে, আমগো লগে নিশ্চয় কিছু একখান ব্যবস্থা করতে পারবে। এর নাম কলকাতা শহর রাজেশ্বরী। তাছাড়া পূর্ববঙ্গ থেকে এত মানুষ ওই শহরে যাইতেছে, কতজনের মাথা গোঁজার ব্যবস্থা করবো? আমগো তো আর অত বড় বাসা লাগবো না, তিনখান ঘর, একটা পুকুর, একটু জমি, এই তো। কলকাতা শহরে তুমি পুকুরালা বাড়ি চাও? হ্যাঁ, তুলসী মঞ্চ পাতা থাকবো তো। বৌদি, হ্যারে বোঝান, হ্যারে বোঝানো আমার কম না। মারে খেয়ে নে মা, এরা যে বাজার থেকে কোনো ভালো মন্দ কিছু আনবে তারও তো কোনো ব্যাপার নেই কো, এবেলাটা কষ্ট করে কেই নে। আপনার মায়েরে না খাওয়ায় রেখে আমরা সব ভালো মন্দ খাইতেছি, চোখের উপর দেখতে পারতেছেন না? দেখছি ভাই, সবই তো দেখতে পাচ্ছি। ওদের থেকে তার কম টাকা আনা হয়নি, তাহলে কিপটুমি করলে আমার মেয়েটা বাঁচবে কি করে? আমরা না হয় বড় মানুষ কিছু কে নিলাম, কিন্তু এই কচি মেয়েটা, তার জন্য তো কিছু ব্যবস্থা করা দরকার ছিল, ফলাহারির তো দরকার ছিল, রাস্তায় তো কত দোকান দেখলুম, তা তো কেউ কিনলো না কো। সম্ভব নয় বৌদি, সম্ভব নয়। আমাদের কাছে এখন ফল খাওয়া বা ফল খাওয়ানোর বিলাসিতা করা সম্ভব না। প্রত্যেকটা টাকা আমাদের কাছে এখন প্রত্যেকটা টাকার মূল্য অনেক বেশি, তুমি অবশ্য বুঝবে না। আচ্ছা মা, কেন তুমি এত কথা বলতে যাচ্ছ বল তো দেখি? আর তো একটা বেলার ব্যাপার। আমিনা, আমিনা, তখন কি অহন অশোক পালন চলতেছে নাকি? মহা মুশকিল, এগুলো এখানে কি? আরে কি যে করস পয়সা, আব্বা কি অহন থেকে এখানেই পয়সা খাওয়ান দান সারতেছে নাকি? হ্যাঁ মেলা কাম, মেলা কাম, বুঝলি আমি না, অহন মেলা কাম। কাপের রাত দিন এই বাসায় ছিল, এখন তো বিদায় হয়েছে, অহন এই বাসার মধ্যে থাকুন, এদিকে ব্যবস্থা করে বেশ আমগো ভালো করে আগ করে নিতে। তোর মনে হয়েছিল হেলদিগায় তোরা তো উল্লাস, কান খাড়া করে শুনে রাখ, এই বাসায় আমি যতদিন থাকুক কাউর আমি ঢুকতে দিব না, তোর আমি কয়ে দিলাম কাউর ঢুকতে দিব না। আব্বা, আব্বা কি আপনার লিগা কিন্তু আমার মেলা হেনস্থা হইতে হয়েছে, এরপর যদি আপনি আমার কোনো কামে ব্যাঘাত দেন না তাহলে কিন্তু আপনার আপনার কি ক কি আপনারে দেখাবি না, কালকের মধ্যে ওই বাসায় যা কিছু আছে এনে আইনে ফেলাবি, কাল থেকে আমরা এখানে থাকুম, এই বাসা অহন আমগো। আমি তোরে শেষবারের মতন কইতেছি, এই বাসা, এই বাসা আমি থাকুম, আমি আমি থাকুম, আমি থাকুম, দিন রাত পাহারা দেবো, কাউরে যদি ঠকতে হয় বাসায় আমার মাইরা রাই খা তবে ঠকতে হয় ভেতরে কয়ে দিলাম, তাহলে তাই হইব, প্রয়োজন হইলে আপনার সরাই আমি এই বাসায় প্রবেশ করুক। কি করলি, কি করলি তুই, কি করলি? তুমি কি মানুষ? মোটের উপর কথা খান হইলো যে আমি যখন এতদিন পরে এই বাসাখান ভোগ করার সুযোগ পাইছি, এই সুযোগ আমি কিছুতেই কোনো প্রকারই ছাড়ুম না। আর তুমিও যাই না রাখো, আমার না মারা পর্যন্ত এই বাসায় তোমার ঢোকা হইব না, হইব না, হইব না, হইব না। আমি না